Assalamu alaikum wa rahmatullah. Welcome to my dear viewers and learners. Aske amra shikbo kibhabe ingrejite time ba shomoy bolte hoy. Ingrejite koyekti word ba shobdo ache jegulo mone rakhle ar kokhono ingrejite time bolte somoshay porte hobe na. Word gulo hocche o'clock, past, two, quarter এবং half. এখন আমরা এই ওয়ার্ডগুলোর ব্যবহার শিখব কোনো সম্পূর্ণ সময় বা ঘন্টা বোঝাতে আমরা o'clock ব্যবহার করব গঠন পালে হচ্ছে it's dash o'clock ড্যাশের জায়গায় আমরা 1 থেকে 12 পর্যন্ত যে কোনো একটা সংখ্যা বসিয়ে বলতে পারব যেমন এখন সময় একটা it's 1 o'clock এখন সময় তিনটা it's 3 o'clock এভাবে আমরা সবগুলো সংখ্যা বসিয়ে প্র্যাকটিস করব সাধারণত 1 থেকে 30 মিনিট পর্যন্ত অতিবাহিত হয়েছে এটা বোঝানোর জন্য past ব্যবহার করা হয় গঠন প্রণালী হচ্ছে it's dash past dash পাস্টের আগে আমরা মিনিট বসাবো পাস্টের পরে আমরা ঘন্টা বসাবো যেমন এখন 1টা বেজে 10 মিনিট ইটস 10 মিনিটস পাস্ট 1 যদি বলি এখন 3টা 25 মিনিট ইটস 25 মিনিটস পাস্ট 3 এভাবে আমরা সব ক্ষেত্রে ব্যবহার করব যদি আমরা বলতে চাই যে এখন 1টা বেজে 15 মিনিট বা সোয়া 1টা সেই ক্ষেত্রে আমাদের এই গঠন প্রণালীটা মনে রাখতে হবে ইটস কোয়ার্টার পাস্ট ড্যাশ পাস্টের পরে আমরা যে কোনো একটা সংখ্যা বসাবো 1 থেকে 12 পর্যন্ত যেমন এখন 1টা 15 বা সোয়া 1টা ইটস কোয়ার্টার past 1 যদি বলি এখন 4টা 15 বা সোয়া 4টা ইটস কোয়ার্টার past 4 এভাবে আমরা আরো প্র্যাকটিস করব যদি আমরা বলতে চাই যে এখন 1টা 30 এটা আমরা কিভাবে বলতে পারি সেই ক্ষেত্রে আমরা এ গঠন প্রণালীটা মনে রাখব ইটস হাফ ফাস্ট ড্যাশ পাস্টের পরে আমরা যে কোনো একটা ঘন্টা বসিয়ে বলতে পারবো যেমন এখন 1টা 30 ইটস হাফ ফাস্ট 1 যদি বলি এখন 8টা 30 ইটস হাফ ফাস্ট 8 এভাবে আমরা সব ক্ষেত্রে ব্যবহার করব যদি 30 মিনিটের বেশি হয় সেই ক্ষেত্রে আমরা 2 এর ব্যবহার করব গঠন প্রণালী হচ্ছে ইটস ড্যাশ 2 ড্যাশ 2 এর প্রথমে আমরা মিনিট বসাবো 2 এর পরে আমরা ঘন্টা বসাবো যেমন এখন 1টা বেজে 35 মিনিট ইটস 25-2-2 এখন 3টা বেজে 40 মিনিট বা 4টা বাজতে 20 মিনিট বাকি আছে ইটস 20 মিনিটস টু 4 এবার যদি বলি 5টা বাজতে 10 মিনিট বাকি আছে ইটস 10 মিনিটস টু 5 এভাবে আমরা প্র্যাকটিস করব যদি আমরা বলি যে এখন 1টা বাজতে 15 মিনিট বাকি আছে বা পৌনে 1টা সেক্ষেত্রে আমরা এই গঠন প্রণালী অনুসরণ করব ইটস কোয়ার্টার টু ড্যাশ ড্যাশের জায়গায় আমরা ঘন্টা বসাবো যেমন এখন 1টা বাজতে 15 মিনিট বাকি আছে ইটস কোয়ার্টার টু 1 তবে
11টা বাজতে 15 মিনিট বাকি আছে, ইটস কোয়ার্টার টু 11, 9টা বাজতে 15 মিনিট বাকি আছে, ইটস কোয়ার্টার টু 9। এভাবে যদি আমরা প্র্যাকটিস করি তাহলে আর কখনো আমাদের টাইম নিয়ে সমস্যায় পড়তে হবে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।